to bro, bera. De kalar. চলার পথে এসে ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমরা আজকে আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি ফার্ম হাউস ঘুরতে এসেছি। তো এখানে আসলে ফার্ম হাউস বলতে যে ফার্ম হাউসের আদলে এই পার্কটা করা, এখানে অনেক কিছুই আছে। জাস্ট ফর যে একটা ফার্ম হাউসে কী কী থাকে তার কিছু মানে অল্প কিছু জিনিস আছে, বাট অনেক কিছুই আছে। তো চলুন আজকে ঘুরে ঘুরে দেখতে থাকি যে এখানকার মানে ফার্ম হাউসগুলো আসলে দেখতে কীরকম আর কী কী আছে। তো আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকে নতুন আরেকটি ব্লগ। ছাগল রে ভাই, শোর ওনা শোর, আর এমনি বেড়া কত বড় বেড়া। না ইঞ্জেকশন দিব, ময়ূর দেহ না কি সুন্দর, আমি তো আমার জন্ম কোন দিন এত বড় ই ধরাই দিই নাই। আমরা শুনছি ময়ূরের পেখম করে ইয়া, সরি সরি সরি, হোয়াট এ কালার। এটা সাদা, এটা সবচেয়ে সুন্দর, এটা সবচেয়ে সুন্দর। আরো যেগুলা মেয়ে পুরুষটা সুন্দর বেশি হয়। হ্যাঁ হ্যাঁ পাকা ধরবো, পাকা ধরবো। বাচ্চাদের খেলার মতো অনেক জায়গায় আছে। এদিক দিয়ে এক্সিট নাই, ওদিক দিয়ে বেরিয়ে দেবো, বুঝছো না? পুরো গিফট শপটা এটা ঘুরান দিয়ে এটা লো গ্রিন হাউস এন্ড গিফট বার। অদ্ভুত সুন্দর গো ফুলগুলা, এনে অনেক সরি সুন্দর মুরগি
এই দেখে যাও, এই মুরগি বিক্রি করে নে, মানে গার্ডিং এর ডিং এর জন্য যা যা লাগে সব আছে এখানে। আর এটা হচ্ছে গিফট শপ, বিভিন্ন ধরনের গেঞ্জি, মধু, পানি, বিস্কুট, এলা কি মম হচ্ছে রহানি এই ফার্মের আশেপাশের থেকে। কিছু থাকে না একটা ফার্ম হাউসে, তো আজকে এই পর্যন্তই। আশা রাখি আপনাদের সবার ভালো লেগেছে, তো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর এই ফার্মে ঘুরতে ঘুরতে স্পেসশিপের দেখাও পেয়ে গেলাম, আসলে জাস্ট এটা ফান করার জন্য, নাথিং এলস।